বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজ্যে পুর এবং নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয়ের পর থেকেই বিভিন্ন জায়গাতে কিন্তু যারা নবনির্বাচিত কাউন্সিলররা রয়েছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি অবশ্যই কাউন্সিলর থেকে শুরু করে মেয়র প্রত্যেকেই কিন্তু মাঠে নেমে কাজ করা শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। বিভিন্ন জায়গাতে কিরকম পরিস্থিতি রয়েছে, সাধারণ মানুষের কোনো অসুবিধা রয়েছে কিনা বা কোন জিনিসগুলোতে উন্নয়ন দরকার রয়েছে সব কিছুই কিন্তু খুঁটিয়ে দেখছেন কাউন্সিলর থেকে শুরু করে মেয়র নিজে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 18 নং ওয়ার্ডের কাউন্সিলর অভিষেক দত্তকে আজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তার পাশাপাশি ওয়ার্ড অফিসটিও সেখানে উদ্বোধন হয়েছে। উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। আজকে 18 নং ওয়ার্ডের কাউন্সিলর অভিষেক দত্ত তিনি ওয়ার্ড অফিসে এসেছেন এবং সেখানে নিজের দায়িত্ব যেরকমভাবে বুঝে নিয়েছেন এবং তার পাশাপাশি তাকে সংবর্ধনাও কিন্তু জ্ঞাপন করা হয়েছে। উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত, মেয়র দীপক মজুমদার এবং অন্যান্যরা। যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি জয়লাভ করেছে সেই প্রতিশ্রুতি অবশ্যই পালন করা হবে সেই কথাই কিন্তু জানিয়েছেন বিধায়ক সুরজিৎ দত্ত এবং কাউন্সিলর অভিষেক দত্ত। কি বলছেন তারা শুনব। ভোটে জেতার জন্য সাহায্য করেছিল ওয়ার্ড প্রেসিডেন্টরা, ওদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সমস্ত ক্লাব, যেমন ক্লাব আমার এলাকার মধ্যে ছিল, ওরা সাংঘাতিকভাবে সাহায্য করেছে। সব থেকে বেশি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের বিধায়ক এবং উপস্থিত আছে আমাদের মন্ডল প্রেসিডেন্ট, ওনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ওনাদেরকে প্রণাম জানাই, আমাকে সাহায্য করেছেন। প্রথমত পার্টির যারা আমাকে নমিনেট করেছিলেন, যে আমাদের প্রেসিডেন্ট সাহেব মানে প্রফেসর ডক্টর মানিক শাহ এবং আমাদের যে মাননীয় চিফ মিনিস্টার বিপ্লব কুমার দেব, ওনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নবনির্বাচিত হয়েছি বটে, কিন্তু আমি এর আগেও আমার বিধায়কের হয়ে আমরা কাজ করেছি, তো জানা আছে, প্রচেষ্টা জানা আছে। শুধু চেয়ারটা পেয়েছি, তো এতটুকু বলতে পারি মানুষের কাছে যা যা চেয়ে ভোট ভোট ভিক্ষা চেয়েছিলাম ওগুলো সবগুলো কাজ করে দেব। এখন ফান্ড অ্যালোকেশনের ব্যাপার আছে, ফান্ড অ্যালোকেশন হোক আগে, কিভাবে কিভাবে আমরা শর্ট আউট করে নিই। আর এখন আজকে মিটিংয়ে বসবো আমার যত বুথ এবং ওয়ার্ডের সঙ্গে, ওরা আমাকে এস্টিমেটটা দেবে কত কি রাস্তা আছে করার। তো এইগুলো আমি নেক্সট আমাদের অফিসিয়াল মিটিং হবে মেয়র সাহেবের সঙ্গে এবং বাকি মেয়র ইন ওয়ার্ডে যত সমস্যা আছে বিগত 25 বছর টানা সিপিএম পরিচালিত পৌর পরিষদ এবং পরবর্তী সময় পৌর নিগম মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ, পৌর নাগরিক সভা সেবা দিতে তারা পারেনি, উন্নয়ন হয়নি। এই ওয়ার্ডে আপনারা যখন বাড়ি বাড়ি প্রচারে গেছেন ওনার হয়ে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এখানে উন্নয়ন হয়নি, অনেক সমস্যা, সেগুলি অবশ্যই অভিষেক দত্ত তখন দেখেছেন এবং আবারও আপনাদের সঙ্গে নিয়ে কথা বলে কাজগুলি করবেন। এই কাজগুলি করার ক্ষেত্রে ইন্টারনের পক্ষ থেকে ওনাকে সমস্ত রকম সাহায্য করবে, যাতে এই 18 নম্বর ওয়ার্ড একটা দৃষ্টান্ত হয় আগতলা পৌর নিগমের সমস্ত ওয়ার্ডের মধ্যে। যেহেতু কাজের ছেলে সব বুঝবেন, লেখাপড়া জানেন, আমার মনে হয় আপনাদের সমস্ত সমস্যার সমাধান করতে উনি পারবেন এই আশা রেখে। আপনারা শুনলেন নবনির্বাচিত কর্পোরেটর অভিষেক দত্ত এবং মেয়র দীপক মজুমদার কি বলেছেন এই ব্যাপারে। এবং অবশ্যই তারা বিশ্বাস রাখছেন, আশা করছেন সাধারণ জনগণের পাশেই কিন্তু তারা থাকবেন এবং উন্নয়নের যে ধারা রাজ্য সরকার বজায় রেখেছে সেই ধারাটাও অবশ্যই কিন্তু জারি রাখবে পুর নিগম। আজকের যে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিষেক দত্তকে সংবর্ধনার পাশাপাশি তিনি নিজের দায়িত্বভারও যেরকমভাবে বুঝে নিয়েছেন, উপস্থিত রয়েছেন সেই এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।